জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া তা আমরা পৃথিবীতে বাঁচি খুব অল্প সময়ের সময় দুটো জিনিস নিতে হবে ইমান আমুল তো সারা রাত জেলে মাছ মারলেও সকালবেলা মাছ পাবে না কারণ ভান্ড ভাঙা তো মুসলমানের ইমান হলো আমল রাখার ডুলা যদি ইমান নষ্ট থাকে তাহলে আমল করে জান্নাতে যাওয়ার সুযোগ এই জন্য আমরা সন্নির আকিদার উপর গুরুত্ব দিই ইমানের উপর গুরুত্ব দিই আল্লাহ কোরআনে বলেন আল্লাহ ডেকে বলেন কে মাতর মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 এরা কারা আমি পরিচয় আমি নিজে দেব না আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে পরিচয় দিয়েছেন তফসির দুরে মাংসুরে নবীজির প্রিয় সাহাবি রইসুল মুফাসির আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়ালহুমা তিনি পরিচয় দিয়েছেন ওই যে সাড়ে চোদ্দশো বছর আগে তিনারা বলেছেন অহম আহলুসন্নতি জামাআত তারা অন্য কেউ না তারা আল্লাহ সুন্নতল জামাতের অনুসারী একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর সুল আল্লাহ সুন্নিরা জান্নাতে যাবে সুন্নিরা জান্নাতি 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 জান্নাত এটা আমাদের কথা না মালিকের সিদ্ধান্ত সিদ্ধান্তকার আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন আল্লা কে বলে কঠিনের মাঠে আর একদল মানুষের চেহারা থাকবে মলিন 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 দেখলে বোঝা যাবে তারা জাহাঙ্গ নামি জাহাঙ্গ নামি নামি এরা কারা গো এদের পরিচয় কি আল্লাহ নবী বলতেছেন অহুম আহলুল বেদা আল গুমরা তারা হল বেদাতি দল গুমরাহি দল বেদাতি দল গুমরাহি দল বেদাতির পরিচয় কি আল্লাহ কালাম আল্লাহ শরীফে ফরমান ফা আমা সুদ্দুম রে তোদের চেহারা মলিন কেন গো

ইমান আনার পরে কেমনে মুসলমান আবার বেঈমান হয় আচ্ছা বলেন তো আল্লাহ কয়জন আল্লাহর কয়টা গুণ আছে আল্লাহর অনেকগুলি গুণ একটা দুইটা গুণ না অনেকগুলি গুণ বলছিলাম আল্লাহ এক আল্লাহর অনেকগুলি গুণ আছে এক নম্বর গুণ হলো আল্লাহু রহমানু রাহিমু গফুরু গফফারু কারিমু সত্তারু জব্বারু খালিকু বার রাজ্জাকু আল্লাহর যতগুলি গুণ আছে যদি আপনি বলেন হুজুর আল্লাহকে রহমান মানি কিন্তু কারিম মানি না কারিম মানি যে রাজ্জাক মানি না রাজ্জাক মানি হায়াতওয়ালা মানি না হায়াতওয়ালা মানি মহুদ্দেনেওয়ালা মানি না মহুদেনেওয়ালা মানি কিন্তু রিজিক দেনেওয়ালা মানি না রিজিক দেনেওয়ালা মানি কিন্তু ইজ্জত দেনেওয়ালা মানি না ইজ্জত দেনেওয়ালা মানি ও ইজ্জত দেনেওয়ালা মানি না তাহলে আপনার ইমান আল্লাহর উপরে পরিপূর্ণ হবে আল্লাহর যত গুণ আছে সর্বগুনে সর্বগুণে সর্বগুণে আল্লাহকে বিশ্বাস করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর একটা গুণ মানে আর একটা গুণ যদি আপনি না মানেন তাহলে কখনো ইমান কামিল হবে না আল্লাহর তৌহিদ রুবিয়াতের উপরে ইমান আসবে না যদি ইমান আনতে চান তাহলে আল্লাহর যত গুণ আছে সর্বগুণে আল্লাহকে বিশ্বাস করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার দেশের একটা ফেতনা আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরা বলে আল্লাহকে আল্লাহ মানি কিন্তু আল্লাহ আকারের মধ্যে সীমাবদ্ধ আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার ওরা বলে আল্লাহ আকার আমরা বলি আল্লাহ নিরাকার ওরা বলে আল্লাহ আকার আমরা বলি আল্লাহ নিরাকার আল্লাহকে আকার মনে করে ছত্রিশ হাজার বছর যদি আল্লাহকে সেজদা দেন তাহলে কখনোই ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ নিরাকার আল্লাহ কি জোরে বলেন আল্লাহ কি বুঝাইতেছি বাবা এটার নাম ইমান আকিদা সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ধরে রাখছে খুঁটি খুঁটি ধরে রাখছে মাটি মাটি যদি না থাকতো খুঁটি থাকতো না খুঁটি যদি না থাকতো সামিয়ানা থাকতো না এই খুঁটি খুঁটি হলো ইমান মাটি হলো আকিদা সামিনা হলো জান্নাত যদি আকিদা ঠিক না থাকে ইমান ঠিক থাকবে না ইমান যদি ঠিক না থাকে সামিয়ানা খুঁজে পাবেন না জান্নাত আপনি পাবেন না এই জন্য

শুধু নবীর না সাহাবিদের সাহাবিরাও বললেন একই কথা নবীজিও বললেন একই কথা আল্লাহ বললেন একই কথা ওই জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে জান্নাতি 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 যারা তারা আহলে সুন্নতল জামাতের অনুসারী সিদ্ধান্ত বাবা আমার না এরপরে আসতেছেন কালেমার দুই নম্বর পার্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম আমাদের মোহাম্মদ সাল্লাহ আলি কয়জন জোরে বলেন আমার দেশের এক দল হলো আকিদা আল্লাহর নবী মানুষ আমাদের মতোই মানুষ কি বুঝলেন আপনারা হ্যাঁ বাহাত্তর রয়েছে না খুব মনোযোগ দিন আকিদার ওয়াশটা আমি এই জন্য করতেছি হুব্বে রসুলের আলোচনাটা আমি একটু পরেই যাচ্ছি ওর সাবজেক্টে এজন্য আমাদের ইমানকে তাজা করা খুব দরকার কারণ শব্দ বাতিলটা আপনাকে নানান যুক্তি দিবে নানান যুক্তি নানান যুক্তি বন্ধু খুবই মনোযোগ বাতিল ইমান চুরি করার জন্য চেষ্টা করবে নানান শব্দ বেশ ধরে প্রশ্ন খুবই মনোযোগ দিবেন শাহীদ বুখারিদ পাঁচ হাজার সাত হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস আল্লাহজরদের বাকের সাহাবী যার লাভান হলো লোকবল খাদিম যিনি নবীজির খা দেন ছিলেন আল্লাহর নবীদ দরবারে তিনি দশ বছর ধরে ক্ষেত মত করেছেন মেরাজের হাদিস বর্ণনা করতে যাইয়া তিনি বলতেছিলেন আল্লাহ তার রসুলকে নিয়ে গেলেন সিদ্ধাতুল মুনতাহা নিয়ে যাওয়ার পরে আল্লাহ তার রসুলকে ওহি করলেন ওহিটা কি কোরআন শরীফের সোরা বাকার শেষ দুই নম্বর আয়াত আল্লাহ তার রসুলকে সরাসরি দিলেন উইদাউট জিব্রাইল সালাম কোন জিব্রাইল লাগে নাই আল্লাহ সরাসরি তার রসুলকে এই কালে মা দিলেন প্রথমত পাশুক্ত নামাজ দিলেন এরপরে সুরা বাকার দুই আয়াত দিলেন এরপরে আল্লাহ পাক আল্লাপাক্ষমার ওয়াদা করলেন খুবই মনোযোগ দিয়ে শোনেন এরপরে ফরমান আল্লাহ হজরতান তার রসুলকে নিয়ে গেলেন কত দূরে নিলেন নিতে 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 আরশে মু আল্লাহর উপরে নিলেন নবী বলতেছিলেন আল্লাহ যখন আমাকে নিলেন তখন আমি লৌহ কলমের খস খস খসখস শব্দ শুনতেছিলাম অর্থাৎ কলম যে লেখতেছে এই আওয়াজ আমি নবীর কানে আসছে অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী এসেছে সহিহুল বুখারি থেকে আল্লাহ নবী ফরমান উম্মাতারা শোনো তোমরা কি জানো আর সে আজি ওই লৌহ কলম কোন জায়গা আছে লৌহ কলম হলো আলালা আশ আর উপরে আছে আর্শের উপরে হলো লৌহ কলম লৌহ কলমের আওয়াজ আমের নবী শুনতে পাইলেন এরপরে রসুল করিম বলতেছেন ও আমার উন্মতরা শোনো আল্লাহ আমাকে আরও উপরে নিতে 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 এত দূরে নিলেন আল্লাহ সারা আর কেউ জানে না এর সীমানা কত দূর একবার জোরে বলা যাবে কি বাহান আল্লাহ আচ্ছা বলেন তো সহি বুখারি থেকে বলতেছি আল্লাহর রাসূল কে নিয়ে গেলেন আরশে মু আল্লাহর উপরে নিতে 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 উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে আল্লাহ পাক নিলেন কাবা কাউসাইনি আউ আদনা একবার কাবা কাউসাইনি যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর বলতেছেন ওর মানাজ কত দূর আল্লাহ সারা আর কেউ জানে না একবার জোরে বলা যাবে কি আর সুল আচ্ছা আপনারা বলেন এই জগতের নাম কি জর জগত কি জগত জর জগতে আমাদের মানবীয় গুণ আছে কিন্তু এই মানবীয় গুণ দিয়ে কি নবীরা আল্লাহ ওই জায়গা নিছে বাজান এই জগতের পরে আরেকটা জগৎ নূরের জগৎ নূরের জগতের পরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তর আরশে মোয়াল্লাহর জগতে যখন নিলেন তখন ওটা স্পেশাল নূর এই পরের জগতের নূরের মতো নুর না ওটা স্পেশাল নূর জিব্রাইল সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত সিদ্ধাতুল মুনতাহা থেকে আল্লাহ তর রসুলকে নিতে 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 বহু বহু দূর কত দূর নবী বলতেছেন আল্লাহ সারা কেউ জানে না আল্লা সারা যদি কেউ না জানে তাহলে আমরার দেশের ওহাবি বললা নবী সিনবে কেমনে কথা বলেন না কেন এর আবার টুপি মাথায় দিয়ে আমরা হকkani হ্যাঁ হকkani এর আমি তো মেরাজ শরীফের কেবল একটা হাদিস বললাম উফুকিলালা हजरत शिक्षा दिल्ली से नागर एक स्वरे मुहे बड़ो तर पड़म फरूगे तल्ली बसू जद पड़म ফরুগে তাজাল্লি বসু যাদে পড়াম ফরুগে তাজলি বসু যাদে পড়াম জিব্রাইলকে হুজুর আমি যদি সামনে বাড়ি তাহলে আমার শরীরগুলি পুরে সারকার হয়ে যাবে সীমানা আমার এইখানে শেষ আর উপরে যাওয়ার সুযোগ নাই আল্লাহ তার রসুলকে উপরে নিয়ে গেলেন সর্বোচ্চ দিগন্তে নিয়ে গেলেন এখন যারা বলেন রসুল আমাদের মতোই মানুষ ছিলেন বুঝলাম হা সিরত সুরতে রসুল আমাদের মতো কিন্তু আল্লাহ হাকিকতকে না করে যারা রসুল নিজের কাতারে নিয়ে আসলো হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের ইমান আছে না গেছে দাবি করলে কি সিম্নতাল জমা হা যাবে তাহলে সুন্নতল জামাত হইতে হলে আল্লাহ রসুল বলছেন এই দলে আসতে হবে মা আনা আলাইহি ও আমি যেই মতে আমার যেই মতে আমি যেই মতে আমার যেই মতে এই মতে তোমাদেরকে আসতে হবে যদি না আসতে পারো তাহলে শূন্যতল জামাত হওয়া যাবে খুবই মনোযোগ দেন যখন হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ আমাকে নিতে 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 এত বড় উপস্থিত ছিল তখন তো রসুলের জীবন মাক্কি জীবন কারণ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের ভিতরে বিয়ে করেছেন আপনি আমাদের সাথেই খাওয়া দাওয়া করেছেন আপনি আমাদের সাথে আত্মীয়তা করেছেন আপনি আমাদের মধ্যেই কাটিয়েছেন ইয়া রসুল আল্লাহি ইয়া আল্লাহ আপনি যদি এই আল্লাহ আপনাকে এত উপরে নিয়ে গেলেন আল্লাহ তো আমরা আপনারে আমাদের মতোই বানাইছেন আপনিও মাটির তৈরি আমরাও মাটির তৈরি আপনিও খান আমরাও খাই ওহাবিরা যেইভাবে বলে নবী খাইছে আমরা খাই নবী ঘুমাইছে আমরা ঘুমাই আরে ব্যাটা কানা নবী ঘুমাইলে লাইয়া না কালবি নবীর কাল ঘুমাই না আমরা ঘুমাইলে কালব ঘুমায় চোখ ঘুমায় নবী ঘুমাইলে কাল ঘুমায় না চোখ ঘুমায় না আমাদের স্বপ্ন অবাস্তব কিন্তু নবীর স্বপ্ন কখনো অবাস্তব হয় না নবীর স্বপ্নটাও নবীর স্বপ্নটা দলিল আমাদের স্বপ্ন দলিল হবে না কারণ আমাদের স্বপ্নের ভিতরে মিথ্যা আছে আমার নবীর স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা নাই 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 অবাস্তব আমার ঘুম ঘুমও যেমন বাস্তব আমার নবীর জেগে থাকাও বাস্তব আমার নবীর কাল ঘুমায় না এটাও বাস্তব নবীর জেগে থাকাটাও বাস্তব এই জন্য নবীর বাহিরেরটাও সৌদর দলিল ওই স্বপ্নেরটাও দলিল আমাদেরটা বাহিরেরটা স্বপ্নটা কোনোটাই দলিল হবে না কিন্তু আল্লাহর নবীর বাহিরে ভিতরে সবটাই দলিল অতএব নবীর সাথে নিজেকে যারা তুলনা দিবে তারা অবশ্যই ইমান আনার পরে বেঈমান হয়ে গেছে ইমান আনার পরে আকাফার তুম বাদা ইমান তোরা আজকে মলিন কেন রে তোদের চেহারা মলিন কেন ইমান আনার পরে তোরা বেঈমান খাদooqul বা বিমা কুমতুম তাকফুরু দূরত জাহান্নামে চলে যাও আল্লাহ পাক সেই দিন মতো মত тариф কত আগে বাংলাদেশের এক বক্তা বলে ফেলল আল্লাহর রাসূল আত্মহত্যা করতে চাইতেছিল শুনছি পরে বেটা মাপ চাইছে আচ্ছা এখন প্রশ্ন আমরা সুন্নিরা জীবন এত ওয়াস করলাম আমরা তো ওয়াজের কারণে মাপসা লাগলো না কি কথা কাট না কে

কথা বল না কেন কথা বলে ঠিক আউলিয়া کرامে সাহাবাত ছাড়া মানুষই হয় মানুষ হইতে লাউলিয়া کرامে সহমতেষ্ট খুবই মনোযোগ হযরতে রসূল খোদার কথা ঘুরে বলতেছি যেই বক্তা বলল আল্লাহর হাবিবাত তো হত্যা করতে চাইতেন আচ্ছা বলেন তার কি একটু আকল নাই তার আকলের মধ্যে কি কুকুরে প্রস্রাব করে দিল যে যে নবী জীবনে কোনো দিন কোনো দিন কোনো দিন গোনা তো দূরের কথা ভুল তো দূরের কথা কখনো ভুল এবং গোনা নবীর অন্তরের মধ্যে কল্পনাতেও আসে তার বাস্তব প্রমাণ আল্লাহ নবীর সিনা মোবারক সাক করা হয়েছে কয়বার তিনবার জোরে বলেন কয়বার একবার হাজারতে আলিমাতুস সাadiyah রাদিয়াল্লাহু তাআলার আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি যিনি 75 বার নবীকে স্বপ্ন দেখেছেন 2 লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল উনি জিজ্ঞেস করা হল হুজুর 2 লক্ষ হাদিস আপনার কিভাবে মুখস্থ বলল সূরা ইখলাস যেভাবে মুখস্থ দুই লক্ষ হাদিস আমারও এরকম মুখস্থ ওনার মতো বিক্ষ মহাদিস তিনি একটা কিতাব লেখলেন আল আয়াতুল কুবরা ফি সরহে কিসাতিল ইসরা ইসরা লাইলাতুল মেয়েরা যে আল্লাহ তার নবীকে দেখেছেন অর্থাৎ নবী তার আল্লাহকে দেখেছেন সশরীরে মেরাজ হয়েছে এটার উপরে তিনি একটা কিতাব লিখেছেন আল আয়াতুল কুবরা বিশ ফি সরহে ইসরাতিল কিসরা বন্ধুগণ কিসাতিল ইসরা এই কিতাবের মধ্যে তিনি বিশদ বিশোধ আকারে বর্ণনা করেছেন নবী সিনাসাক দুইবার একবার শিশু অবস্থায় দুই নম্বর আল্লাহনবী মেয়েরা যে যাওয়ার সময় তিন নম্বর নবুয়াদ যখন শুরু করবে তখন অর্থাৎ কোরআন যখন নাজিল করবে তখন আর তিন নম্বরটা হলো যে যাওয়ার সময় এই বক্ষ মোবারক ফেরে আল্লাহ নবীর কাল বের করা হলো কাল মোবারক ফেরে ময়লা আবর্জনা যা ছিল তার মানে এটা না গুনাহের ময়লা তার মানে এটা না নবীর নাপাকের ময়লা অর্থাৎ কাল থেকে আল্লাহ রবুল আলমিন একবারে পরিষ্কার করলেন পরিষ্কার করার পর আল্লাহ বললেন আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই এই জন্য আল্লাহর নবী যখন মেয়েরা রওনা দিলেন বোরাকের পিঠের উপরে দেখেন সদর উন্মুক্ত করার ফজিলত কি যখন নবীজি বোরাকের পিঠের উপরে তখন আল্লাহর নবী যাচ্ছিলেন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন নবী বলতেছেন আমি মেয়রাজের রাত্রিবেলা মুসা আলি ইসালামের রওজার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম মুসা নবী দাঁড়ায়া দরাইয়া। কবরের ভিতরে নামাজ পড়তেছে আরে নজদি তোর ইমান হবে ইমান হবে কবে ইমান হবে কবে আর কাফার কম নবীর শাঁসকে যারা সন্দ করে দেখে নবীর মানকে যারা সন্দ করে দেখে রসুল হৃদজনকে যারা সন্ধ করে দেখে হাবিবে কি বুড়ি আর মহারিদজন মহারিদজন যুলপুর ইমানকে যারা ছন্দ করে দেখে তারাই এ জমানার নিকৃষ্ট বেদাতি 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 কথা বুঝে নাই

তাকে আল্লাহ রব্বুল আলমী এমন ভাবে উন্মুক্ত করে দিলেন নবী দুনিয়ার জগতে মুসা নবী কবরের জগতে খুব মনোযোগ পর্দার ওই পারে কি আছে আমরা কি দেখি আল্লাহ নবী দুনিয়ার জগতে মুসা নবী কবরের জগতে যে নবী দুনিয়ায় দাঁড়ায়া কবরের হালত বলে দিতে পারে তাহলে ওই নবীর শোক আর আমাদের শোক এক শোক হ্যাঁ হ্যাঁ তো মহাবিমুল্লা কেন নবী ঘুমায় আমরাও ঘুমাই কি বুঝলেন তাহলে বোঝা গেল আকাফার তুম বাদা ইমান ইমান আনার পরে এরা আবার নতুন করে বেইমান হয়ে গেছে খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান মজবুত রাখতে হবে মজবুত রাখতে হবে মজবুত রাখতে হবে আমার প্রশ্ন বক্তা মাপ চাইল কিন্তু ওই মাহফিলের মধ্যে হাজার হাজার মুসলমান ছিল একটা মুসলমানও কি নাই ওই দিন ওই দিন মাহফিলের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহর নবী গুনাহ করা তো দূরের কথা চিন্তা নবীর কখনো কল্পনাতে আসে নাই কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আপনি মহান চরিত্রের অধিকারী আপনার মতো চরিত্রবান আর কেউ দুনিয়াতে ছিল না কেউ কোনোদিন আসবে না আল্লাহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে সাগর গুলি শুকায় যাবে কিন্তু আল্লাহর কালামের একটা শব্দ কখনো ভুল হবে না মিথ্যা হবে না পরিবর্তন পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না বেঠে হাজার হাজার মুসলমানের মাত্র একটা মুসলমান সেই দিন প্রতিবাদ করে নাই এর অর্থ হলো দেশে মুসলমান আছে কিন্তু কাজের মুসলমান না কি কথা করবেন না কেন যদি আমি ফরিদি আজ কি ওয়াজ করি নবী ভুল করতে দাওয়াত দিবেন মন হয় না হ্যাঁ না ভাতটা খুব ভালো করে খাওয়াবেন না এই মার্কেটে কারণ কি এজন্যই সুন্নি এজন্যই নজদি কারণ নবীর शानকে আপনারা এতটাই ভালোবাসেন আপনাদের হৃদয় চলে যাবে জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নবীর इज्जत আপনারা ছেড়ে দিতে পারবেন না ঠিক না بیٹেন ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার বলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে লাভাবে কোমামলে সুপারিশ করবেন নবী রোজাহরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝেইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা বলেন না কেন ঠিক না বেঠে Whatever so খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ইমান আকিদার কথা কেন বললাম আগে আগে ইমানের দাওয়াতে এই জন্য আখের মাত্র আট মিনিট তেত্রিশ সেকেন্ড দুনিয়াতে বাঁচব আপনার এই মূল্যবান ইমান দাতে সুরি না হয় সুরি না হয় সুরি না হয় এই জন্য আমরা সন্ন্যীরা সোর আপনাদেরকে শনাক্ত করে দেই অনেকে বেজার হয় সোর তার খালা তো সোর তার তো ভাই সোর তার মামাতো ভাই সোর তার আত্মীয় সোর তার শ্বশুর সোর সর তার লোক সর তার খালু বাড়ির লোক বাজান পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে প্রাধান্য না দিয়া পর্যন্ত লাই উমিন ইমানদার হবানা ইমানদার হবানা হ্যাঁ আঁকু না আহাব্বা ইলাইহি মিউলিদিহি অবালাদিহি বন্যাসি আজমাইন দুনিয়ার সব ব্যক্তি বর্গ পিতা মাতা সন্তান সন্ততি সবার চাইতে যদি নবীকে প্রাধান্য না দেন ইমান দ্বারা হওয়া যাবে না বাইরে ইমানের জন্য পিঠের গোস্ত দিয়ে দিল হজরত খাবি পিঠের গোশতগুলি চলে গেল হজরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেললো রক্তগুলি বলল গলার মধ্য রশি বেঁধে উত্তপ্ত মরুর বালুর মধ্য বেলালকে টানা হলো টেনে টেনে পিঠের চামড়াগুলি পোলট্রি খেয়ে গেল হজরত বেলালকে গায়ে উপরে মারা হয়ে আর হতো বেলাল ইমান ছেড়ে দে ইমান সেরে দেয়ার উপরে ইমান আন তোকে আমরা বাঁচিয়ে দেব বেলালের কণ্ঠের মধ্যে একটা আওয়াজ আসতো আহাদ হা দাহা আল্লা এক আল্লা এক আল্লা এক আল্লা এক মারতে মারতে প্রত্যেক পিঠের চামড়াগুলি তুলে ফেলে দেয়া হলো নিগ্র কালো চেহারা ছিল না বন্ধু আল্লাহ নবীর চেহারার দিকে তাকান নাই সম্পদের দিকে তাকান নাই শিক্ষার দিকে তাকান নাই তাকাইছেন একটা বেলালের হৃদয়ের ভিতরে নবীর প্রেম দিয়া কলিজাটা ভরা ছিল কথা বলেন ঠিক না বেঠে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলেন বীর নেতে সারা ভালো বেশিন রাখব নবীর চর সারা না আমি থাকবো নবীর চর নেতে তে সারা জিবো নামি থাকবো বাবাজি কষ্ট হয় খুবই মনোযোগ দিয়া শুনবেন সাবিরা নবীকে কেমন করে ভালোবাসত খুবই মনোযোগ তেনারা জানতেন সুন্দর পৃথিবীর অল্প সময় পৃথিবীতে বাসবো নবীর কদম সারা কেমনে বাসবো ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলিকリームিন সাহাবাই کرامের ইজ্জতের সম্পর্কে কোরানের বহু বহু জায়গা আয়াত আল্লাহ নাজিল করেছেন হযরত বেলালের পিঠের চামড়াগুলি উঠে গেল জায়গায় জাগায় দাগ পড়ে গেল তারপরও ঈমান সে ছেড়ে দেয় নাই एवं অত্যাচারীর স্টিমরলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোষ্ঠগুলি খুশি খুশি ফেলে দেওয়া হয়েছিল সুমাইয়া আর দি আল্লাহ আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল হাজারতে ইয়াসর দি আনহুকে কঠিনভাবে হত্যা করা হয়েছিল কিন্তু তারপরও ই মান তারা ছেড়ে দেয় নাই ই মান ছেড়ে দেয় নাই ই ছেড়ে দেয় নাই পৃথিবীর সব কিছু দেব পৃথিবীর সব কিছু দেব কিন্তু আকাইদে আহলে সুন্নাতুল জামাত সারা যাবে না ঠিক না بیٹے কবি বরযত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলোচনা শুনতে চেয়েছেন বাবা মুসলমান আল্লাহ রসুল তাকে মদিনার মুয়াজ্জিন বানাই দিলেন নবীর মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম আল্লাহ নবী মুসল্লি সাহাবেক রাম হজরত বেলা আলাজান দিতেন কি মধুর কণ্ঠ কি তাবাজু ছিল জানের মধ্য কি তাবাজু ছিল জানের মধ্য যখন হজরত বেলাল আজান দিতেন আজানের লহরে আওয়াজে মদিনার মানুষগুলি সব মসজিদে নবীর মধ্যে জমা হয়ে যাইত হজরত বেলাল রাজি আল্লাহ আজান দিতেন আজান দিতে 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 আল্লাহর রবি সহবত থেকে 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 হৃদয়ে নবী প্রেমদেব এমনভাবে তিনি জিন্দা করেছিলেন হজরত বেলাল রাজি আল্লাহানহু উনি আল্লাহর হাবিবিরে কালের পরে আল্লাহর হাবিবির কালের পরে হজরত বেলাল সবচেয়ে বেশি বিমর্ষ হয়েছিলেন খুবই চিন্তিত হয়েছিলেন খুবই হয়েছিলেন হজরত তিনি আল্লাহ নবীরে কালের পরে ছোট্ট একটা গাঠুরি বেঁধে আল্লাহর হাবিবের সাহাবি হজরত আবুবক সিদ্দিক রদিয়াল্লাহানহুর সামনে দাঁড়ায় গেলেন আবু বক বিদায় দেন আমি আর মদিনায় থাকবো না কারণ মদিনা আমার জন্য হয় হজরত আবু বকার বলে তোমার কিসের অভাব বলো কেউ গালমন্দ করেছে নাকি তোমার পয়সার অভাব যদি চাও বাইতুল মাল থেকে তোমার জন্য আমি বেতন ধার্য করে দিব হজরত বেলাল বলে আবু বকার রে শোনো গো আবু বকর শোনো দুনিয়ার কোনো প্রয়োজন আমার নাই বলো হোক আবু বকর আমি আগে আজান দিলে আল্লাহর নবী নামাজ আসত এখন আজান দিলে নবী আসে না বলো তো আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বকর ডাক দেখ বেলাল রে তুই কে নবীরে ভালোবাসিস না আমি আবু বকর ভালোবাসি বেলাল ডাক দেখা আবু বকর তুমিও নবীরে ভালোবাসো আমিও নবীকে ভালোবাসি তুমি নবীর রউজার শরীফ দেখলে ধৈর্য ধরতে পারো সহ্য করতে পারো কিন্তু আমি বেলাম রউজার শরীফের দিকে তাকাইলে আমার কুলি যা গুলি ফেটে ফেটে আসে যদি কোনোদিন মদিনাতে যান দুই ধরনের হাজি মদিনার মধ্যে পাবে। এক হাজি সুন্নি হাজি দুই হাজি ওহাবি হাজি ওহাবিনা রউজার সামনে যায় কোনো রকম সালাম দিয়ে চলে যায় কিন্তু সুন্নিরা যখন সবুজ মিনারা দেখে চোখ বে বে বেবে পানি পড়ে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন আশায় নয় হেরাশুল জাহান্নাম কেউ ডরিনা না জান্নাতে নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশা মনুষ্য যাই মদিনা এ আসি শিখ দিদার দাওনা আর দূরে থাকিও না এ কে দিদার দাওনা আর দূরে থাকিও না হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জন্নাত নয় হে রসুল জাহান্নাম কেউ ধরি না হজরত পেলাল পাগলের মতো হয়ে গেলেন বলে আবু বকর আমাকে বিদায় দাও চলে যাচ্ছি সিরিয়াতে চলে গেলেন বেলাল সিরিয়াতে স্বপ্নের মধ্যে দেখে নবীজি ডেকে বলে বেলাল রে এ কেমন জুলু কতদিন হলো তুমি আমার আজান শোনাও না রে বেলা কতদিন হলো তোমার কণ্ঠের দান শুনি তোমার কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে তোমার কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে আর দেশে অহাবি মোল্লা বলে মক্কা শরীফ যাবা মদিনা দেখি লাভ মদিনায় আসে কি মদিনার রওজা জিয়ারতের নিয়ত করা হারাম ওরা ইমান আনার পরে আবার বেঈমান কথা বলেন ঠিক না বেঠে ইমান আনার পরে আকাফারুতুম বাদা ইমানিকুম আকাফারুতুম বাদা ইমানিকুম এ মুসলমান সহিহুল বুখারী কিতাবুর রুইয়া আল্লাহর নবী ডাক দেখা মান ফিল মানামি ফাকাদরা আল হক মানরামি ফিলমানামি ফকদর আল আলহা স্বপ্ন যদি আমাকে দেখো বাস্তবে আমাকে দেখছো আমি নবীকে বাস্তব দেখেছো নবী আসছে ছবি আসে নাই নবী আসছে ছবি আসে নাই নবী আসছে ছবি আসে নাই 1450 বছর ধরে নবী স্বপ্ন দেখায় কেমন পর্যন্ত নবী স্বপ্ন দেখাবে এর অর্থ নবী এখনো আছে নজদির মান নাই আমরা সুন্নিরা জানি নবীর জায়গা নবী আছে সূর্যের জায়গা সূর্য আছে সময় হলে সূর্য আলো দেয় নবীর জায়গা নবী আছে সময় হলে নবী দেখা দেয় কথা বলেন ঠিক না বেঠে কি বুঝলেন যদি বাস্তব দেখতে চান তো রাজা শিবির পাশে দাঁড়ান কি কাজ জানেন নি মোহাম্মদ রাসূলুল্লাহ কদ ইয়া হাজি এই হাজি যা মোহাম্মদ গেছে কিচ্ছু সৌদি আরবের পতাকা থেকে কালেমা শরীফ বাদ দিতেছে আমরা যে সারা বছর করে বলছি নজদি 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 আমার দেশের কিছু ভাইসাবরা কখনো বিশ্বাসই করে আর বাস্তব দেখবেন পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে আর কত কিছু বাদ হবে সামনে শুধু অপেক্ষার পালা উপস্থিতি তাহলে শূন্যতল জামাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে আওয়াজ তুলে বলেন আছে নাই স্বপ্ন দেখার সাথে সাথে হযরত বেলাল দৌড়ে চলে আসছে আহা যে কি কান্নার রোল আজ আপনারা অনেক শুনেছেন মদিনাতে কি কান্নার রোল পড়ছে সাহাবে কালাম রসুল কে কিভাবে ভালোবাসতে এই ভালোবাসার নিজস্ব আল্লাহ যখন বেলাল রোজা শিব কাঠের জালি দিয়ে ঘিরা ছিল বসে বসে মাথা ঠেকে কান নতুন মজিন এসে দেখে বেলাল কান দে সাহাবে ক্রাম তোমরা আসো বেলাল আসছে নবীন মজিন আসছে সারা মদিন আর থেকে সাহাবিরা দৌড়ে রোজা শিবের পাশে এসে দেখি বেলাল কানতে আসতে বলেছিলেন আসছি আজান দিতে বলেছেন আজান দিসি আসতে বলেছেন আসছি গোলাম আজি আজান দিতে বলছেন যদি আজান দিয়ে আপনি আসবেন বসে বসে বেলাল কান্তি সাহাব এক দেখে দে বলে বেলা দাও বেলাল বলে সাহেবের আজান দিলি কি নবী আসবে সালমান ফসির দিয়ালু বললেন সাহেবের আরে আমাদের কোথায় বেলাল আজান দিবে না দেখো ইমাম হাসান হুসেন আসিনি ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেনকে দেখতে নবীর মতো দেখা যাইত চেহারা নানার চেহারা পাইছি বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদে ইমাম হুসেনের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদে কান্নাকাটি শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ডাক নানার মুআজ্জি যে কণ্ঠ দিয়ে নানার আজান শোনাই ওই কণ্ঠ দিয়ে তুমি আমাদেরকে আজান শোনাও আজান দিতে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়ার পরে রে সারা মদিনার থেকে মানুষ ছটফট করে মদিনার নবীর মসজিদের দিকে দৌড়ায় দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার পরে মদিনার ঘর থেকে বৃদ্ধরাও দৌড়ায় اشهد ان لا اله الا الله البراء بلا مهيلا ردورا আর সেহাদু আল্লাহ ইলাহ বলার পরে বাচ্চারা যুবকরা ছোটরা বড়রা বৃদ্ধরা মহিলারা সারা মদিনায় কান্না রোল পড়ে গেল রে বেলাল যখন আজান দিলে না শাহাদু আন্না মোহামেদার রসুল উল্ল মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠেছে আর বেলালা বেল হয়ে পড়ে গেল ও সেই দৃশ্য মদিনার মানুষ জন্ম সুর ঘটনা লক্ষ লক্ষ মদিনার মানুষকে দিয়েছিল সেই দিন মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠেছে মুসলমানেরা কেশকে রসুল আল্লামা ইকবাল বলেন মগজ করা রুহে দিন হাসতে হবে আলামিন কোরআনের মগজ বলো ইমানের রুহ বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল নবীর ভালোবাসা 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 এই জন্য আল্লাহ নবীর শানকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি 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 কথা বলেন না কেন অরিজিনাল কি আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলে না আমি আমাদের আকাবির জাহাবারি দিন যেভাবে রাস্তা দেখাইছে এর বাহির আপনারা যায় না তাহলে ইমান নষ্ট হয়ে যাবে পৃথিবীর চাকচিক্কর প্রয়োজন নেই রসুলের গোলামি আমাদের দরকার কথা বলেন ঠিক না বেঠেন নবীর জমাচ আমাদের দরকার রসুলের দল দরকার বাবাজি আপনাদেরকে বলি যারা রসুলের শান্ত ছোট করে দেখে দল থেকে সরে আসে

আল্লাহ শহীদoverlinehat tule সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাহফিলখানা বড় কষ্ট করে ওরা আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ অনেক বড় কষ্ট নিয়ে আমার ভাইরা দিনরাত পরিশ্রম করেছে। প্রশাসনিক ভাইদের আল্লাহ সহযোগিতা এলাকাবাসীর محبتে মহতারাম সভাপতি মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি উলাম একরাম আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জান্নাতুল বাকি মোয়াল্লা বদর অহুদ খন্দক মোতাহনাইন সোহাদায় কারবালায় কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া হকানি সিলসিলায় যত লিপির গাউস কুতুব যে যেখানে ঘুমায় এই জমিনের মধ্য থেকে চলে গেলেন চান্দা দরবার শরীফ থেকে শুরু করে বুনিয়া দরবার শরীফ থেকে শুরু করে এলাকার মধ্যে কলিয়াল্লা কাবা সারা বাংলার জমিনে তিনশো ষাট আমার হজরত পীর কেবলান হুজুর সহ দুনিয়ার মধ্যে যত ওলামা যেখানে ঘুমাই গেছেন সবার উপরে তোমার আল্লাহ সবার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও বাবুত আমাদের কারো মা আসে বাবা নাই রে বাবা নাই রে মা আসে না মা মাও নেই বাবাও নাই আল্লাহ 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 কবর দেশে কেমন আছে জানি না এলাহি বাবা মার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করিয়া দাও মাহফিল কমিটির সভাপতি দোয়া চেয়েছেন আল্লাহ তার আপনজন প্রিয়জন আল্লাহ প্রত্যেক সঙ্গে এই সংগঠনের প্রত্যেকটা ভাই আল্লাহ নিবেদিত প্রাণ মেহরবানি করে তাদের খেদমতগুলি তোমার শাহি দরবারে মঞ্জুর করিয়া না ইমাম হোসেন সাহেব সহ আল্লাহ যত মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও কত মুরব্বী দলিল বুঝে না কিন্তু নবীর শান বুঝে আল্লাহ দলিল সিনে না আল্লাহ আমার নবী যে আমি আসি শেখে আল্লাহ এই মানুষগুলি বিনা দলিলে তোমার রসুলকে কে ভালোবেসে গেছে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমরা বিনা দলিলে নবীরে ভালোবাসি সেই তৌফিক আমাদের সবাইকে দান করিয়া দাও অনেক মা বোন তুলেছে মা বানদের হাতগুলি তোমার শহী দরবারে মঞ্জুর করিয়া নাও আকাইদা হলে সুন্নাতুল জামাতুর উপর আমাদের দائم قائم করিয়া রাখো আল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আল্লাহ আমার ভাই আদ মাজান মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতে ই আল্লাহ মা কি জিনিশ আল্লাহ মায়ের জন্য ভাই বারবার দোয়া চাইতেছিল আল্লাহ মাকে সুস্থ সাথে আর সন্তানের মধ্যে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ মাকে সুস্থতা সাথে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ বিদায় লগ্নে মধুর জবানে কঠিন মতে উঠে আমাদের জবানে জারি কর মধুর কালে মাইলা এলাহা ইল্লাল্লাহ মহামেদুর রসুল লস